নমস্কাৰ প্ৰিয় দৰ্শক দি প্ৰাইম চলে সকলোকে স্বাগতম জনাইছো মই পাৰ্থ প্ৰভ প্ৰিয় দৰ্শক এই মুহূৰ্তৰ সবাতুকৈ ডাঙৰ খবৰ যি খবৰে অসমৰ ৰাজনৈতিক জীৱনত তুলপাৰ লগাবা বহু পৰিৱৰ্তন সাধিব সেয়া হৈছে যি খচৰা সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ যি খচৰা চূড়ান্ত খচৰা যি খচৰা প্ৰস্তুত কৰিছিল নিৰ্বাচন আয়োগে সেই খচৰা নিৰ্বাচন আয়োগৰ সেই খচৰা মুকলি হ'ল ৰাজহুৱা হ'ল আৰু এই খচৰাত যদি কাৰোবাৰ ওজৰ আপত্তি থাকে 11 জুলাইৰ ভিতৰত সেইসমূহ ওজৰ আপত্তি উল্লেখ নিৰ্বাচন আয়োগৰ সন্মুখত দাখিল কৰিবলৈ আহ্বান জনোৱা হৈছে নিৰ্বাচন আয়োগৰ ফুল টীম তিনিজনীয়া টীম নেতৃত্বত থাকিব মুখ্য নিৰ্বাচনী আয়ুক্ত সেই টীম জুলাইত অসমলৈ আহিব আৰু যিসকলৰ ওজৰ আপত্তি আছে তেওঁলোকক পুনৰ সাক্ষাৎ কৰিব মূলতঃ এইখন এক প্ৰকাৰ ক'ব পাৰি চূড়ান্ত খচৰা বুলি এইখন খচৰাত বহুকেইটা সমষ্টিৰ সাল সলনি কৰা হৈছে অনুসূচিত জাতিৰ বাবে পূৰ্বত যি 8খন বিধানসভা সমষ্টি সংৰক্ষিত হৈ আছিল সেই সংৰক্ষণ 9লৈ বৃদ্ধি কৰা হৈছে অনুসূচিত জাতিৰ কাৰণে 8ৰ পৰা 9লৈ বিধানসভা সমষ্টিৰ বৃদ্ধি হৈছে অনুসূচিত জনজাতিৰ কাৰণে এছটিৰ কাৰণে আসনৰ সংখ্যা 16ৰ পৰা 19লৈ বৃদ্ধি হৈছে পশ্চিম কাৰ্বি আংলঙত এখন বিধানসভা আসন বৃদ্ধি কৰা হৈছে বড়োলেণ্ডত বিধানসভাৰ আসন 16ৰ পৰা 19লৈ বৃদ্ধি হৈছে ধেমাজি বিধানসভা সমষ্টি অসংৰক্ষিত ঘোষণা কৰা হৈছে এই খচৰাখনত অসংৰক্ষিত অৰ্থাৎ ধেমাজি বিধানসভা সমষ্টি পূৰ্বতে সংৰক্ষিত হৈ আছিল শ্বিডুল ট্ৰাইবৰ কাৰণে এতিয়া অসংৰক্ষিত অৰ্থাৎ অপেন বৰাকৰ লোকসভাৰ সমষ্টিৰ সংখ্যা প্ৰথমতেও 2 আছিল এতিয়াও সমষ্টি বৰাকৰ লোকসভা সমষ্টিৰ সংখ্যা 2লৈ বৃদ্ধি পাইছে কিন্তু বৰাকত শিলচৰ লোকসভা সমষ্টিক এছ চি সমষ্টি ঘোষণা কৰা হৈছে আৰু কৰিমগঞ্জ লোকসভা সমষ্টিক অপেন কৰি দিয়া হৈছে মই সংযুক্ত হ'ম মোৰ সতীৰ্থ ৰাজু বৰুৱাৰ সৈতে ৰাজু বৰুৱাৰ হাতত সেইখন চূড়ান্ত খচৰা নিৰ্বাচন আয়োগৰ আছে ৰাজু বৰুৱা এটা এটাকৈ 126লৈকে প্ৰতিটো সমষ্টিৰ বিশ্লেষণ জানিব বিচাৰিম ৰাজু ইতিমধ্যে নির্বাচন আয়োগে এই খসড়া আজি প্রকাশ করেছে আর খসড়াত আমি যদি প্রথমে চাও তো 126টা সমষ্টি হয়ে আছে আর লোকসভা সমষ্টি 14টা আছিল 14টাই হয়ে আছে কিন্তু এই 126টা সমষ্টির ভিতর কিছু তারতম্য সীমার ঘটিছে আর কিছু নামৰ পরিবর্তন হয়েছে আর তার কিছু জনগাঁথনি যেহেতু সলনি হয়েছিল গতি জনগাঁথনিলে চাই কিছু পরিসংখ্যা এটা সাল সলনি ঘটিছে যুক্ত কথা পূর্বতে বহু সময় প্রকাশ পাই আছিল যে কোকরাজারপা এস টি মর্যাদা তো আঁতরি যাব নাকি লক্ষিমপুরে এস টি পাব নাকি কিন্তু কোকরাজারতে এস টি আছে আর ডিফু স্বাভাবিকতে ডিফু যেহেতু পাহাড়িয়া অঞ্চল গতি ডিফুয়ে এস টি তেনধরনের স্বাভাবিকতে পালে কিন্তু শিলচর আর করিমগঞ্জের ক্ষেত্র অর্থাৎ অনুসূচিত জাতির সংরক্ষিত যে লোকসভা সমষ্টি আছিল পূর্বতেও এটা আছিল কিন্তু এটাও এটা হয়েছে কিন্তু সমষ্টি এবার সলনি হয়েছে করিমগঞ্জের যে এস সি মর্যাদা আছে সেই এস সি মর্যাদা কর্তন করে ইতিমধ্যেই সেই শিলচরক দিয়া হয়েছে গতি সেই একটা বৃহৎ পরিবর্তন ইয়ার কারণ ডাক্তর রাজদীপ রয় যদি আমি এই প্রথমতেই তেনেধরনের কথা পাতো যে ডাক্তর রাজদীপ রয় সেই সমষ্টিটোরপা সাংসদ হয়ে আছে কিন্তু ডাক্তর রাজদীপ রয় যেহেতু এগারী অনুসূচিত জাতির প্রার্থী নহয় গতি অনুসূচিত জাতির প্রার্থী নোহাবে রাজদীপ রয় ভবিষ্যতে শিলচর সমষ্টি লোকসভা সমষ্টিরপা আর নির্বাচন খেলব নয় এইখানে আমি সুস্মিতা দেবর ক্ষেত্রও একেখানি কথাই হয় কারণ সুস্মিতা দেবর ক্ষেত্রতো বিভিন্ন অঙ্ক ইতিমধ্যে বিরোধী দলেরপা করেছিল যে উমৈহতীয়া প্রার্থী হিসাবে কেনেবাকে শিলচরত সুস্মিতা দেবক প্রক্ষেপ করব পারি নাকি কিন্তু শিলচরত সে প্রক্ষেপ করব নারি কারণ সুস্মিতা দেব অনুসূচিত জাতির প্রার্থী নহয় অর্থাৎ পরিমল শুক্লবৈদ্য এটা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যক হয়তো পরবর্তী সময় বিজেপিয়ে এই সমষ্টিটির বাবে প্রক্ষেপ করব পারে কারণ পূর্বতেই এনে ধরনের কথা চিন্তা চর্চা অব্যাহত আছিল অর্থাৎ করিমগঞ্জ সমষ্টিটি কিন্তু যথেষ্ট বিজেপির বাবে এইবার প্রত্যাহ্বান হয়ে পড়ব পারে আমি লোকসভার প্রেক্ষাপটত যদি গোটেই কথাখিনি পাতো পার্থ যে 14টা লোকসভা সমষ্টি বিজেপিয়ে 9টা দখল করেছিল আর আহি আছে বাকি 5টা আছে কিন্তু এই যে 14টা লোকসভা সমষ্টির ভিতর ধুবুরী থাকিল বরপেটা থাকিল বরপেটা লোকসভা সমষ্টির যদি আমি চাও তেনহলে তাত কিন্তু যথেষ্ট তারতম্য ঘটিছে এবার কারণ বরপেটা লোকসভা সমষ্টিটির অন্তর্গত বরপেটা যে বিধানসভা সমষ্টি আছে পার্থ বরপেটা বিধানসভা সমষ্টিটি এস সির ভাবে সংরক্ষিত হয়েছে তার বর্তমানের যাক বিধায়ক আব্দুর রহিমে পরবর্তী সময় আর সেই সমষ্টিটির নির্বাচন খেলব নয় কারণ এস সির ভাবে সংরক্ষিত হল এটা বরপেটা বিধানসভা সমষ্টি তার বরপেটা লোকসভা সমষ্টিটি পূর্বতে নলবারী বিধানসভা সমষ্টিটি নাছিলে কিন্তু নলবারী বিধানসভা সমষ্টি এবার গুৱাহাটীর মঙ্গলদৈ লোকসভার কর্তন করে মঙ্গলদৈরও নাম সলনি হয়েছে পার্থ মঙ্গলদৈ লোকসভা সমষ্টিটির নাম দরং হয়েছে সেই কথাও আমি পাতিম কিন্তু গুৱাহাটী বরপেটা যে লোকসভা সমষ্টি সেই বরপেটা লোকসভা সমষ্টিত যদি আমি চাও তেনহলে তাত অভয়াপুরী বঙাইগাঁও ভবানীপুর বরপেটা যে সদর বিধানসভা সমষ্টি আছে সেই
এসসির ভাবে সংরক্ষিত, রূপসী বজালি হাজু, হাজু এবার এসসির ভাবে সংরক্ষিত হয়েছে। হাজু আটাইতকৈ গুরুত্বপূর্ণ একটা কথা, হাজু সমষ্টিটো যেটো যেটো পূর্বতে গুৱাহাটী লোকসভার অন্তর্গত আছিল, সেই হাজু সমষ্টি এবার এসসির ভাবে সংরক্ষিত হয়েছে। আর সেই সমষ্টিটোত যদি আমি চাও, তেনহলে হাজু সমষ্টির পৰা দুলু আহমেদের দরে নেতাই যাবার নির্বাচন খেলিছে, 21টো নির্বাচন খেলিছে বা তার পূর্বেও নির্বাচন খেলিছে, কিন্তু পরবর্তী সময় দুলু আহমেদের দরে নেতাই আর সেই সমষ্টিটো হাজু সমষ্টির পৰা আর নির্বাচন অবতীর্ণ হব নোৱাৰিব। রাজু, উজনিলৈ এই সময় উজনিলৈ যাব পৰা যায় নেকি? উজনিত শঙ্কা প্রকাশ করেছিল বহুলোকে উজনির সমষ্টির সংখ্যা হ্রাস পাব বলে, কারণ যদিহে ডিলিমিটেশন ডিলিমিটেশন প্রতিফলিত হয় জনসংখ্যার সমানুপাতিক একটা ব্যবস্থা, গতি উজনি অসমত যেহেতু জনসংখ্যা বৃদ্ধি নামনি অসমতকৈ কম আছিলে, গতিকে উজনি অসমত সমষ্টির হ্রাস করার শঙ্কা বহুতে করেছিলে। উজনি অসমত কি ধরনের বিভাজন হয়েছে? চাওক, আমি যদি উজনির কথাটা সাবলে যাও, তেনহলে পার্থ ডিব্রুগড় যে লোকসভা সমষ্টি আছে, ডিব্রুগড় লোকসভা সমষ্টিত মার্ঘেরিটা ডিগবৈ মাকুম মাকুম বলে সমষ্টি নতুন সমষ্টির সৃষ্টি হয়েছে। অবশ্যই কিছু নাম সলনি হব নিশ্চয়কৈ। এই তিনচুকিয়া চাবুয়া ডিব্রুগড় মৰাণ দুলিয়াদান টিংখং আর নাহরকটিয়া, ইয়াত কিন্তু লাহোয়াল সমষ্টিটো ডিব্রুগড় যে লাহোয়াল সমষ্টি আছিল বিধানসভা সমষ্টি, সেই বিধানসভা সমষ্টিটো এই মুহূর্তে চকুত পড়া নাই। নিশ্চয়কৈ এই পরিসংখ্যা চাব লাগবে কত কেনে ধরনের হয়েছে। যোরহাটত যদি আমি চাও, তেনহলে যোরহাট লোকসভা সমষ্টির অন্তর্গত সোনারী মাহমরা ডিমৌ ডিমৌ বলে এই ডিমৌ সমষ্টি, শিবসাগর নাজিরা মাজুলী টিয়ক যোরহাট মরিয়নি আর তিতাবর, অর্থাৎ ইয়ার আমগুড়ি সমষ্টিটো এই মুহূর্তে কিন্তু চকুত পড়া নাই, গতি আমগুড়ি সমষ্টিটো তাত নাই। আর ঠিক একদরে আমি যদি ডিব্রুগড়লে যাও, তেনহলে ডিব্রুগড় লোকসভা অন্তর্গত লাহোয়াল যেটা বিধানসভা সমষ্টি আছে, লাহোয়াল আমগুড়ি পুনর চাওক, রাজু আমগুড়ি পুনর চাওক, আমগুড়ি বিলুপ্ত হল নেকি? আমগুড়ি এই মুহূর্তে যদি চাও, আমি যোরহাট লোকসভার অন্তর্গত সোনারী সমষ্টি আছে, মাহমরা সমষ্টি আছে, ডিমৌ আছে, শিবসাগর আছে, নাজিরা আছে, মাজুলী আছে, টিয়ক আছে, যোরহাট আছে, মরিয়নি আছে, তিতাবর আছে, ইয়াত আমগুড়ি নাই। কিন্তু আমগুড়ি যেহেতু নাই, গতি আমগুড়ি নিশ্চয়কৈ সমষ্টিটো নোহোৱা হৈছে। ঠিক একদরে আমি ডিব্রুগড় লোকসভা যদি চাও, তেনহলে লাহোয়াল সমষ্টি নোহোৱা হৈছে। আর আমি লক্ষিমপুরটো এই মুহূর্তে এবার চাই দিব বিচাৰিম, অন্য নাম দিছে, অন্য নাম দিছে, লাহোয়াল সমষ্টির নাম সলনি করেছে বা আমগুড়ির নাম সলনি করেছে, তেনেকুৱা অবকাশ নাই সাগৈ? নিশ্চয় তেনেকুৱা ধরনের অবকাশ নাই, যেটোর কথা অখিল গগৈ বহু সময় কৈ আছিল যে লাহোয়াল সমষ্টিটো নোহোৱা হব। ঠিক একদরে অখিল গগৈ এটা দাবি কৰি আছিল যে আমগুড়ি সমষ্টিটো নোহোৱা হব। নিশ্চয়কৈ এই দুটা যি পূর্বতে যে ধরনের কথা চলি আছিল, অবশ্যই গোটেই যিখিনি ডাটা আছে সেই ডাটাখিনি নিশ্চয়ই পরীক্ষা করার সময় আছে, আমি পরবর্তী সময় সেইখিনি কথা জানাব পাৰিম। লক্ষিমপুর লোকসভা সমষ্টিটো যদি চা যায়, তেনহলে ইয়াত রঙানদী নাওবৈশা নাওবৈশা সমষ্টিটো পার্থ খুব গুরুত্বপূর্ণ একটা সমষ্টি। নাওবৈশা সমষ্টি নাওবৈশা সমষ্টিটো কিন্তু অনুসূচিত জাতির বাবে সংরক্ষণ করা হয়েছে, যেটো সমষ্টি বর্তমানের বিধায়ক হয়েছে ভরত নহা, আর ইয়ার পূর্বতে মামুন ইমদাদুল হক চৌধুরী সেই সমষ্টিটোর পৰা জয়ী হয়ে আছিল 2016 চনত, আর সেই সমষ্টিটো যদি চা যায় AIUDFর দখল লো গেছিল, গতি এই সমষ্টিটো নাওবৈশা সমষ্টিটো এসসির ভাবে সংরক্ষণ করা হয়েছে, গতি এই যথেষ্ট গুরুত্বপূর্ণ যে তাত নাওবৈশা এসসির কারণে সংরক্ষণ করা হয়েছে। গতি আজিজুর রহমান রাইজর দল আজিজুর রহমানে নাওবৈশা সমষ্টিত অবতীর্ণ হব নোৱাৰিব, তার সমান্তরালকৈ বর্তমানের বিধায়ক গৰাকীও নাওবৈশা সমষ্টিৰ পৰা প্ৰতিদ্বন্দ্বিতা আগবঢ়াব নোৱাৰিব নহয় জানো? নিশ্চয় নিশ্চয় তেওঁলোকৰ বাবে যথেষ্ট অসুবিধা হ'ব, কাৰণ তেওঁলোক যিহেতু এসসির নহয়, গতিকে স্বাভাৱিকতে ভৰত নৰহ বা যিসকলে এতিয়া আশা পালি আছিল যে সেই সমষ্টিত নাওবৈশাৰ পৰা তেওঁলোকে ৰাজনীতি তেওঁলোকৰ চলাই যাব, কিন্তু সেই যিহেতু এসসি হ'বলৈ গৈ আছে, গতিকে এসসি হোৱাৰ লগে লগে তেওঁলোকে এই সমষ্টিটোৰ পৰা তেওঁলোকে প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব নোৱাৰিব। স্বাভাৱিকতে এসসি আৰু এসটিৰ যিখিনি ঠিকনা, যদি আমি এসসির ক্ষেত্ৰত আৰু এটা কথা চাওঁ যে বকু সমষ্টিটো বকু সমষ্টির বর্তমানের বিধায়ক হচ্ছে নন্দিতা দাস, কিন্তু বকু সমষ্টিটো এসটির ভাবে সংরক্ষণ করা হয়েছে, কারণ তেও বকু সমষ্টিটো পূর্বতে এসসি আছিল, এতিয়া এসটি করে দিয়া হয়েছে। স্বাভাবিকতেই এই যে এসসি আর এসটির যে তালিকা, সেই এসসি আর এসটির তালিকায় বহু কেগুলি বিধায়ক আর সাংসদের রাজনৈতিক ভবিষ্যতলেও কিন্তু এটা প্রশ্নবোধক লৈ আহিব। পার্থ, ধেমাজি ধেমাজি নিশ্চয়কৈ চাবলগীয়া সমষ্টি। ধেমাজিত যদি আমি চাও, তেনহলে ধেমাজি বিধানসভা সমষ্টিটো এসটি হিসাবে আছে, কিন্তু জিলাখন যদি চোৱা যায়, তেনহলে ধেমাজি জিলাখনত ধেমাজি সমষ্টি চিচি বৰগাঁও সমষ্টি এটা সমষ্টি হৈছে, তাত নতুনকৈ সমষ্টি সেইটো হৈছে চিচি বৰগাঁও, আৰু এটা জোনাই যিটো কথা পূৰ্বতে কোৱা হৈছিল যে ধেমাজি জিলাখনত এটা সমষ্টি কমচে কম অপেন কৰি ৰাখিব লাগিব সকলোৱে খেলিব পৰাকৈ, কাৰণ তিনিটা সমষ্টি তাত হ'বলৈ গৈ আছিল, এটা হৈছে ধেমাজি, এটা হৈছে জোনাই, আৰু এটা হৈছে চিচি বৰগাঁও। এই তিনিটা
সমষ্টির ভিতর দুটা সমষ্টি সংরক্ষণ করা হয়েছে এসটির ভাবে ধেমাজি আর জোনাই, তার পরিবর্তে ধেমাজি জেলাখনত সিসি বরগাঁও যে সমষ্টি হয়েছে নতুনকে সেই সমষ্টিটি ওপেন করে রখা হয়েছে। আর যুক্ত কথা পূর্বতে যদি চা যায় কোকরাঝারের এসটি মর্যাদা কাটি লক্ষিমপুর সংসদীয় সমষ্টিক এসটি দিবলে যাওতে এই কথাটি আছে যে করবাত সিসি বরগাঁওয়ে খেলিমেলি করেছে, কারণ সিসি বরগাঁও যেটা ইনক্লুড হয়েছে সিসি বরগাঁও ইনক্লুড হওয়ার লগে এসটির জনসংখ্যা বৃদ্ধি পাইছিল, কিন্তু দুই এক পঞ্চায়তে সেই যে তারতম্য ঘটাইছে এখানে আলোচনা করি। কিন্তু আর একটা ইন্টারেস্টিং কথা, কলিয়াবর নতুন নাম কাজিরঙা দিয়া হল, গতি যেহেতু নামটো নতুন করে দিয়া হল কলিয়াবর সমষ্টিরও বিধান লোকসভা সমষ্টির তারতম্য ঘটিব। কলিয়াবর তালিকাখন পড়কসুন, কলিয়াবর লোকসভা সমষ্টিত কি কি বিধানসভা সমষ্টি অন্তর্ভুক্ত হয়ে আছে? কাজিরঙা যেটা নতুন সমষ্টি হবল গিয়ে আছে, কাজিরঙা হওয়ার লগে কিন্তু যথেষ্ট একটা প্রত্যাহ্বানপূর্ণ একটা সমষ্টিত পরিণত হব, বিশেষকে বিজেপির ভাবে। বিজেপিয়ে যে বিভিন্ন সময় বিভিন্ন কথা কই থাকে, কিন্তু এই কাজিরঙা সমষ্টিত যদি চাও কলিয়াবর বিধানসভা সমাবেশত বরহমপুর বিনাকান্দি বলে একটা সমষ্টি, হোজাই সমষ্টি, লামডিং সমষ্টি, যেখানে পূর্বতে নগাঁও সমষ্টিত আছে নগাঁও লোকসভা সমষ্টিত আছে তারপরে কাটি গিয়ে হোজাই আর লামডিং সুমাইছে এটা নতুনকে এই কাজিরঙা সমষ্টিত। আর ঠিক একদরে গোলাঘাট আছে, দেরগাঁও আছে, বোকাখাট আছে, খুমটাই আছে আর সরুপথার আছে। পূর্বতে কলিয়াবর যুক্ত আসে, কলিয়াবর এবার সলনি হয়েছে কাজিরঙা হয়েছে, আর কাজিরঙা হওয়ার লগে কিন্তু তার অন্তর্ভুক্ত হয়েছে নতুনকে সেইটা হয়েছে হোজাই বিনাকান্দি আর লামডিং সমষ্টি। যথেষ্ট গুরুত্বপূর্ণ এই কথাটো যে হোজাই লামডিং আর বিনাকান্দি যে সমষ্টি সুমাইছে এই সমষ্টিকটায় কেনে ধরনের গোটেই প্রক্রিয়াটো, কিন্তু যমুনামুখ তাত নাই, পূর্বতে যমুনামুখ আসে, যমুনামুখ এবার কলিয়াবর সমষ্টিত নাই, যথেষ্ট প্রত্যাহ্বান কারণে কেনে ধরনের এই সমষ্টিখিনি আনিব। আর নগাঁও যদি লোকসভাটো আমি এবার চাই দিও পার্থ, নগাঁও সমষ্টিটো জাগিরোড থাকিব, তার লাহরিঘাট, মরিগাঁও, বটদ্রওয়া, রূপহীহাট, সামগুড়ি, নগাঁও আর রহা, গতি নগাঁওর সমষ্টিটো তেনে ধরনের করা হয়েছে। আর নগাঁওটো দুই এক সমষ্টি গুয়াহাটী লোকসভার যেন ধরনের পরীক্ষা সমষ্টিটো এই মুহূর্ততে ঢিং সমষ্টিটো চকুত পড়া নাই যেহেতু, গতি ঢিং সমষ্টিটো বিলুপ্ত হয়েছে, ঢিঙর সলনি আন সমষ্টি ইয়াত সৃষ্টি হয়েছে। গতি বিনাকান্দি বা আমি গোটেই দিকখিনি চাব লাগিব ইয়াত কেনে ধরনের কোনো সমষ্টিক ভাগ করা হয়েছে। ঢিং সমষ্টি কিন্তু এই মুহূর্তলৈকে ইয়াত চকুত পড়া নাই, গতি ঢিং সমষ্টিটো বিলুপ্তি হয়েছে বলে ধরব পারি পার্থ। ঢিং সমষ্টিটো বিলুপ্তি হয়েছে। শোণিতপুর তেজপুর সমষ্টির নাম নতুনকৈ শোণিতপুর দিয়া হল, শোণিতপুরৰ সমষ্টিকেইটা শোণিতপুর লোকসভা সমষ্টিৰ অন্তৰ্গত বিধানসভা সমষ্টিকেইটা অকণমান চাওকচোন কি কি সমষ্টি আছে। বিশ্বনাথ সমষ্টি বিলুপ্ত হয়েছে নেকি পার্থ? চাওক খুব বেশি তারতম্য কিন্তু তেজপুর অর্থাৎ শোণিতপুর সমষ্টি লোকসভা সমষ্টি তাত দেখা নাই, কারণ যেটু সমষ্টি করা হয়েছে এটা তাত ঢেকিয়াজুলি আছে, পূর্বতেও আছিল, বরসলা আছিল পূর্বতেও আছিল, তেজপুর বিধানসভা পূর্বতেও আছিল, রঙাপাড়া বিধানসভা পূর্বতেও আছিল, চতিয়া পূর্বতেও আছিল, বিশ্বনাথ পূর্বতেও আছিল, বিহালিক খালি এতিয়া এসসি করা হয়েছে, বিহালি কিন্তু পূর্বতেও তেজপুর লোকসভার অন্তর্গত আছিল, ঠিক একদরে গহপুর আর বিহপুরিয়া, গতি তেজপুর বা এটা শোণিতপুর করা হয়েছে, কিন্তু ইয়াত খুব বেশি তারতম্য ঘটা নাই। অবশ্যই বিহালিত রঞ্জিত দত্ত যদিহে এসসি করা হয়েছে রঞ্জিত দত্তর কারণে কিছু অসুবিধা হব নয় জানো? নিশ্চয়কৈ অসুবিধা হব তাত, সেই সমষ্টিটো নিশ্চয়কৈ রঞ্জিত দত্ত হয়তো এসসি তেও নহয়, গতি অবশ্যই উপাধি চাই এই মুহূর্ততে রঞ্জিত দত্ত কব নি, কিন্তু এসসির ভাবে সংরক্ষণ হয়েছে পার্থ, এসসির ভাবে সংরক্ষণ হয়েছে। বিভিন্ন প্রতিক্রিয়া আমার হাতত আহি পড়ছে, প্রতিক্রিয়া সমূহ দেখুয়াম। রাজু আপনি আমার সঙ্গে সংযুক্ত হয়ে থাকক স্টুডিওত। আমি আজি পরিকল্পনা করেছিল অন্য একটা বিষয় আলোচনা করবলে, বিষয়টো আছিল চিকিৎসা মহাবিদ্যালয় সমূহ সংরক্ষণের ব্যবস্থা, চিকিৎসা মহাবিদ্যালয় সমূহ এনআরআইর কারণে প্রবাসী ভারতীয় সকলের কারণে অসমৰ চিকিৎসা মহাবিদ্যালয় অসমত কিয় সংরক্ষণের ব্যবস্থা করেছিল, এইটো আছিল মূল বিষয়। যেহেতু এইটো এটা ডেভেলপিং স্টোরি, ডিলিমিটেশনের সমগ্র প্রক্রিয়াটো ইলেকশন কমিশনের ডিলিমিটেশনের চূড়ান্ত খসড়াখন প্রস্তুত করেছে, এই বিষয়ে কিছু কথা আমার সঙ্গে যখন পেনেলিস্ট সংযুক্ত হয়েছে তেওঁলোকৰ জানিব বিচারিম। প্রথমতে চিনাকি করে দিছো, স্টুডিওত সংযুক্ত হয়ে আছে, স্টুডিওত উপস্থিত আছে ভারতীয় জনতা পার্টির মুখপাত্র ডক্টর দেবজিৎ মহন্ত, আম আদমি পার্টির মুখপাত্র দীপাঙ্কর কলিতা, কংগ্রেসের মুখপাত্র মেহেদি আলম বরা, আর উপস্থিত আছে সামাজিক বিশ্লেষক শ্যাম কানু মহন্ত। পুনে পুনে মই কংগ্রেসের পর আরম্ভ করো, কি প্রতিক্রিয়া? প্রথমটো প্রতিক্রিয়া মেহেদি আলম বরা, প্রথমটো প্রতিক্রিয়া হল যে সমষ্টি পুনর্গঠনের ক্ষেত্র ইমান খরখেদা কিয় করবলগিয়া হল, কারণ 2026 সমগ্র ভারতবর্ষ যে সমষ্টি পুনর্গঠন হবই, এই কেটামান বছর মাত্র চারিটা বছর রব নার কারণটা কি? আর যেহেতুকে সমষ্টি পুনর্গঠন স্থগিত রখা হয়েছিল বিশেষ কেটামান কারণ দেখায়, যত আজির শাসক পক্ষ বিজেপি দলও তার অংশীদার আসে, আঙুলিয়াই দিছিল যে এনআরসি কমপ্লিট হওয়া নাই, এনআরসি সম্পূর্ণ হলেহে সমষ্টি পুনর্গঠন হওয়া উচিত,
তারপর কয়েছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বেয়া আজি পুনের দেখা গৈছে যে যরণে সমষ্টি পুনর্গঠন হল ইয়ার কিন্তু আইন শৃঙ্খলা জনিত পরিস্থিতি উজনি সৃষ্টি হব পারে এই কারণেই এই ধরনের যদি হয় এই সম্ভাবনা দেখাই কিন্তু উজনিত ইয়ার প্রতিবাদ করা ইতিমধ্যে হয়ে গেছে উজনিত প্রতিবাদ কিহর কারণে হব উজনিত প্রতিবাদ যে তার যে দুটাক সমষ্টির সংখ্যা কমিছে আর সেই উজনির সমষ্টিকিটা অন্যান্য ঠাইলে সংখ্যা হিসাবে গুছিয়ে হয় রিলোকেট করা হয়েছে বাউন্ডারি পুনর্নির্ধারণ করা হয়েছে গতিকে উজনি অসমত যিসকলে প্রতিবাদ করেছে তেওঁলোকৰ প্ৰতিবাদটোৱেই এটা এনে এক পৰ্যায় পাইছিলেগৈ আজি কিছুদিন আগতে যে যি আইন শৃংখলা নষ্ট হোৱাৰ সম্ভাৱনা কৰিয়াই আনিছিলে গতিকে আইন শৃংখলা পৰিস্থিতি নোহোৱা অৱস্থাটো যি সময়ত কোৱা হ'ল যে আইন শৃংখলা পৰিস্থিতি বেয়া গতিকে এতিয়া মাত্র চারি বছর বাকি আছিল সমগ্র ভারতবর্ষ যদি এই পুনর্গঠন হব সকলে আর যিকিটা কারণত অসমত পুনর্গঠন স্থগিত হয়েছিল সেই কারণকিটা কিন্তু এতিয়াও অব্যাহত আছে মই শ্যামকান্ত মহন্ত ডাঙরি আপনার সঙ্গে সংযুক্ত হয়েছো আপনি কেনেদরে বিশ্লেষণ করে মই যেহেতু আপনার সঙ্গে কথা পাতোতে আমার বিষয়টা বেলেগ আছিল অন্য একটা পৃথক বিষয়ত আমি আলোচনা করবলে আগবাইছিলাম যেহেতু সাত বজাত আমার হাতত এই খসড়াখন পড়লে আপনার সুধিও বিচারিম কিদরে বিশ্লেষণ করে এই সমষ্টি পুনর্নির্ধারণ মুখ্যমন্ত্রীগুলিয়ে দাবি করেছে এই সমষ্টি পুনর্নির্ধারণের যোগেদি অসমীয়া জাতি রক্ষা পড়ব আপনি কেনেদরে বিশ্লেষণ করে মই এই কথাটো পার্থ দুদিন আগত পাতিছিল যে এনেকুৱা এটা বিষয় আমি আলোচনা করব লাগে কারণ মই আজিকালি বগে টিভিত নাযাও মই ভাবিছো এনে সাবজেক্ট এইটো সাবজেক্টৰ ওপৰত এদিন আমি অনুষ্ঠানটা হব লাগে এই কথাটো মই পার্থক কৈছিল আৰু আজি ইতিমধ্যে হয়ে গল আৰু আমি আশা করা ধরনের হয়েছে একচুয়ালি তথাপিও আমগুড়ি সমষ্টির রখাটো মই খুব বিচাৰিছিলো আমগুড়ি সমষ্টিটো আমার মই ঘর তাতেই আৰু অসমীয়া মানুহ হচক আমার মতো আমি আই এম কোয়াইট বায়াছ অসমীয়া স্বার্থ সুরক্ষিত খিলঞ্জীয় স্বার্থ সুরক্ষিত সাবজেক্টত মই বেছি লিবারেল নহয় যে বাকি সাবজেক্টত আমি বহুত লিবারেল বিভিন্ন ক্ষেত্র কিন্তু এই সাবজেক্টত মই কিন্তু বিরাট মানে মই অসমীয়া খিলঞ্জীয়ার স্বার্থ সুরক্ষার ক্ষেত্রত আমি আপোষ করব নিবিচাৰো প্রথম কথা মই কৈছো আমগুড়ি সমষ্টিটো থাকিব লাগিছিল এই কারণে মই ভাবো যেহেতু কিছু সময় রখাব লাগবে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া আছে মহন্ত ডাঙরিয়া মই আপোনাৰ ওচৰলৈ যাম মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া আছে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া লৈ লব বিচাৰিম এই মুহূর্তত নটিফিকেশন ওলাইছে মই তাতে তৎকালীনভাবে পঢ়ি মই যে দেখিছো যে মানুহৰ মাজত শংকা আছিল উজনি অসমত কমিব বুলি কিন্তু ডিলিমিটেশ্যন ড্ৰাফ্টখনত দেখা গৈছে যে উজনি অসমত বাঢ়িছে তাৰ লগে লগে কাৰ্বি আংলং জিলাৰ সিট বাঢ়িছে আৰু যিহেতু 126টা সিটৰ ভিতৰতে আছে গতিকে তাৰ ভিতৰত আমাৰ যিখিনি শংকা আছিলে বা আমাৰ যিখিনি দাবী আছিলে আমাৰ মানে মোৰ নহয় সমগ্ৰ জাতিটোৰ বহুখিনি আমি প্ৰতিফলিত হোৱা দেখা পাইছোঁ কিন্তু মই বহি মোবাইলতে অলপ অলপ চাইছো মই পূৰা চাব পৰা নাই অহাকালি মই ভাল কৰি চাই মোৰ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিম কিন্তু আপাত দৃষ্টিত উজনি অসমত শীত নকমি বৃদ্ধি হোৱাৰ কাৰণে আৰু বিশেষকৈ ধেমাজিত এটা সিট অপেন হওয়ার বাবে আর লক্ষিমপুরতো আর একটা সিট বহা এইবিলাকে আমার জাতীয় জীবনের শুভ সংকেত বলে মই অনুভব করি সেয়া আছিল মুখ্যমন্ত্রীর মন্তব্য পুনের শ্যামকান্ত মহন্ত আপনার ওসরলে যাম আপনি কৈছে এই ডিলিমিটেশনে খিলঞ্জীয়ার সুরক্ষা খিলঞ্জীয়া স্বার্থ সুরক্ষিত করব মই পুনের কৈছো এসটি আসনের সংখ্যা 16-19 হয়েছে এসসির সংখ্যা 8-9 হয়েছে অর্থাৎ সেই আসনের সংখ্যা রিজার্ভ করে পেলায় আমি অসমীয়া জাতির সুরক্ষা ইনশিওর করি নেকি অসমীয়া একটা লুজিং গেম খেলি আছে প্রথম কথাটো মই কথা কিন্তু অসমৰ ৰাইজক কথাটো মই কব বিচাৰিছো যে আমাৰ 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 চকুৰ আগত মই এখন আইনা দেখাব খুজিছো যে আমাৰ যিবোৰ কৰ্ম আইনাত মই ফেচবুকত লিখিছিলো আমাৰ কাম ড্ৰাইভাৰে হওক আমাৰ ঘৰৰ মিস্ত্ৰীয়ে হওক বা সকলো খেতি করা মানুহে হোক এই গোটেইখিনি কাম আমার মিয়াসকলে এতিয়া আগভাগ লৈছে মই জানো দুখ দিশা দিব খোজা নাই এইটো হৈছে যোগ্য ভোগ্য বসুন্ধরা অর্থনৈতিকভাবে মিয়াসকল আগবাঢ়ি গৈছে
আৰু এটা ডাক্তৰৰ নিটো এডমিশন তো মিয়া সকলে বেছিভাগ সিট লয় বেছিভাগ অসমৰ বিভিন্ন অৰ্থনৈতিক ক্ষেত্ৰত তেওঁলোক আগবাঢ়ি গৈছে যিটো জনসংখ্যা বিস্ফোৰণ হৈছে এতিয়া হোৱা নাই এতিয়া কমিছে তেওঁলোকৰ এটা সময় আছিল 1970 1980 1990 যিটো জনবিস্ফোৰণ হ'ল সেইটো ইতিমধ্যে অসমীয়া জাতিটো বহু পিছুৱাই দিলে সংখ্যাৰ ক্ষেত্ৰত পিছুৱাই দিলে লগে লগে কৰ্মৰ ক্ষেত্ৰত অৰ্থনৈতিক ক্ষেত্ৰত পিছুৱাই দিলে এইটো একদম বাস্তৱ সত্য এই সত্যটো আমি মোকাবিলা কৰিব লাগিব চাওক আমি যেতিয়া এই সত্যটো যেতিয়া ফেস নকৰো কাৰণ আমি থলুৱা খিলঞ্জীয়া হিচাপে আমি সদায় চাব লাগিব যে আমাৰ খিলঞ্জীয়া মানুহৰ এটলিষ্ট এটা সময়লৈকে ৰাজনৈতিক সুৰক্ষা থাকিব লাগিব তাৰ কাৰণে আটাইতকৈ দৰকাৰী মই ভাবোঁ 6 নং দফা তাৰ আগতে এইখিনি 6 নং দফা নোহোৱাকে এইখিনি কেইটামান ধৰক হাজু সমষ্টিটো কৰা হৈছে এছ চি কাৰণে আমাৰ লোকসভা বৰপেটা সমষ্টি এছ চি কাৰণে কিন্তু বৰপেটা সমষ্টিটো ভাৰ্চুৱেলি আমাৰ মিয়াসকলৰ প্ৰাধান্য থকা অঞ্চল তাত কিছুমান এছ চি কৰা হৈছে ধেমাজি সমষ্টি দুটা সমষ্টি সৃষ্টি কৰা হৈছে মোৰ মতে এইবোৰ এটা ৱে অফ ডিলেইং দ্য ইনএভিটেবল যিটো অসমত 2047 চনত মোৰ দৃষ্টিত মিয়াসকলৰ ৰাজনৈতিক ৰাইটটো পাবহি তেওঁলোকে ডমিনেঞ্চ আহিব এই প্ৰক্ৰিয়াৰ জৰিয়তে এই ইনএভিটেবিলটোলক ডিলে কৰা হৈছে যে থলুৱা খিলঞ্জীয়াৰ হাতত আমাৰ ৰাজনৈতিক ৰাইট এইটো প্ৰক্ৰিয়াৰ জৰিয়তে থলুৱা খিলঞ্জীয়া হাতক ৰাজনৈতিক অধিকাৰ সুৰক্ষিত হৈ থাকক ঘৰ ৰাজনৈতিক অলপ দিন সুৰক্ষালৈকে থাকিব অলপ দিন ডিলেইং দ্য ইনএভিটেবল এই কথাখিনি অসমৰ ৰাইজে বুজাটো উচিত ডিলেইং দ্য ইনএভিটেবল কৰা হৈছে তাতকৈ বেছি কৰিব পৰা হোৱা নাই কিন্তু এইটো প্ৰক্ৰিয়াত অলপমান হলেও অকণমান ব্ৰিডিং স্পেচ দিব আমাৰ ৰাজনৈতিক শিক্ষাৰ এংগলটো মইতো আদৰণি জনাওঁ কলি তথাপিও মই আমগুৰি সমষ্টিটো বা লাহোৱাল সমষ্টিটো থকাটো বিচাৰিছে কিয় মই এইবাৰ আপৰ প্ৰতিনিধিগৰাকীৰ ওচৰলৈ যাম আপোনাৰ প্ৰথমটো প্ৰতিক্ৰিয়া ড্ৰাফ্ট খচৰাখন আহিলে আপোনালোকে চাগৈ ইলেকশ্যন কমিশ্যনৰ যেতিয়া টীম আহিব তেওঁলোকক সাক্ষাৎ কৰিব আপোনালোকৰ যদি কিবা উজৰাপতি থাকে সেই উজৰাপতিসমূহ দিব কিন্তু যিখন খচৰা আহিছে এক প্ৰকাৰ চূড়ান্ত খচৰা বুলি বিবেচিত হৈছে সামান্য সাল সলনি হ'ব পাৰে কেনেদৰে বিশ্লেষণ কৰে কাৰণ আপোনালোকেও টঙালি বানিছে 2024 চনৰ লোকসভা নিৰ্বাচনত অৱতীৰ্ণ হ'বলৈ আৰু পৰৱৰ্তী সময়ত বিধানসভা নিৰ্বাচনত অৱতীৰ্ণ হ'বলৈ চাওক যিখন খচৰা আহিল খুব খৰখেদাকৈ আহিল আৰু গোটেইখিনি আমাৰ মেহদিদাই ক'লেই পূৰ্ব পৰিকল্পিত হোৱা যেন লাগিল কাৰণ মুখ্যমন্ত্ৰী ইয়াৰ কিছুদিন আগতে কৈছিল যে আগষ্ট মাহৰ আগত যদি খচৰা প্ৰকাশ নাপায় তেতিয়াহ'লে 2024 চনৰ নিৰ্বাচনটো হয়তো পুৰণি সমষ্টিমতে হ'ব গতিকে তেখেতে কোৱা ধৰণেই আজি জুনৰ শেষভাগত এই খচৰাখন আহি গ'ল এইটো প্ৰমাণ কৰে যে যিটো কাম কৰি থকা হৈছে আজি সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণ আয়োগ নাই নিৰ্বাচন আয়োগে কামটো কৰিছে কিন্তু এয়া সম্পূৰ্ণৰূপে কেন্দ্ৰীয় চৰকাৰ আৰু ৰাজ্য চৰকাৰৰ নিৰ্দেশত যেন এইখিনি গোটেইখিনি কাম কৰা হৈছে এটা নিৰ্বাচন আয়োগে নিশ্চিতভাৱে ইয়াত তেনেকুৱা ধৰণৰ কথা হৈছে আজি আপুনি চাওক প্ৰতিক্ৰিয়া হ'বই আজি আম আদমী পাৰ্টি হিচাপে আমাৰ দলে প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিব পৰৱৰ্তী পৰ্যায়ত গোটেইখিনি কথা চালি জাৰি চাই কিন্তু মই উপৰুৱাকৈ মই ব্যক্তিগতভাৱে এতিয়া চাই যিটো দেখিলোঁ বৰাক ভেলীত পূৰ্বতে 15টা সমষ্টি আছিল এতিয়া 13টা সমষ্টি কৰা হৈছে হাইলাকান্দি জিলাত কাটলিচেৰা সমষ্টিটো কাটি দিছে আৰু কৰিমগঞ্জ জিলাৰ এই যিটো পাথাৰকান্দি ছিট সেইটো কাটি দিছে মানে 15টা ছিট বৰাক ভেলীটো যদিও আমি অসমখনত আমি চাওঁ ব্ৰহ্মপুত্ৰ ভেলী বৰাক ভেলী বৰাক ভেলীত তেওঁলোকৰ যিটো স্থিতি আছিলে 15খন তেওঁলোকৰ পূৰ্বতে আসন আছিল এতিয়া 13খন কৰিছে নিশ্চয় তাত প্ৰতিক্ৰিয়া হ'ব তাৰ মানুহে নিশ্চয় প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিব ঠিক তেনেদৰে বিভিন্ন জেগাত আজি চাওক মানুহ লৈ লৈ কিছুমান নিৰ্দিষ্ট ৰাজনৈতিক ব্যক্তিক পোনপটীয়াকৈ টাৰ্গেট কৰি কিছুমান নিৰ্দিষ্ট সমষ্টি তাত অনুসূচিত জাতি বা জনজাতিৰ সংখ্যা কি আছে সেই ফিগাৰটোলৈ নগৈ কিছুমান নিৰ্দিষ্ট সংখ্যক ৰাজনৈতিক ব্যক্তিক মানে পলিটিকেলি মাৰ্ডাৰ কৰাৰ কাৰণে কিছুমান সমষ্টি কৰা হৈছে এইমাত্ৰ শ্যামকানু মহন্ত ডাঙৰীয়াই কলে হাজু সমষ্টিৰ কথা হাজু কাৰ নাম আমাৰ মহাৰাজ বিশ্বসিংহ বিশ্বসিংহৰ ককাদেউতাক আছিল হাজু বিশ্বসিংহ কোচ ৰাজ্যৰ প্ৰতিষ্ঠাতা সেই কোচ ৰাজ্যৰ প্ৰতিষ্ঠাতা তেখেতৰ পূৰ্বপুৰুষ আছিল মানে ককাদেউতাক আছিল হাজু আৰু সেই হাজু সমষ্টিৰ লগত বহুত কথা জড়িত আছে তেখেতে যিটো কৈছে হাজু সংৰক্ষিত কৰিব হাজু সমষ্টিৰ আজিৰ তাৰিখত 38% মাইনৰিটি পপুলেশ্যন আৰু সেই মানুহখিনি কিন্তু অৰিজিনেলি অসমৰ খিলঞ্জীয়া মানুহেই যদি তেখেতে যিটো কৈছে যে আজি এটা নিৰ্দিষ্ট কমিউনিটিৰ পৰা অসমক সুৰক্ষিত কৰিব হাজুৰ কথা তেখেতে যিধৰণে টাৰ্গেট কৰিলে এই মানুহখিনি কিন্তু অৰিজিনেলি অসমৰেই মানুহ আজি হাজুৰ যিসকল লোক গতিকে এনেকৈ যদি মানুহক টাৰ্গেট কৰি তাত এজন ব্যক্তি আছে মই নামটো নকওঁ তেখেতে নিৰ্বাচন দুটা নিৰ্বাচন খেলিছে আৰু তেখেত অহাবাৰ আৰু সবলভাৱে তাত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিলেহেঁতেন তেখেতৰ ৰাজনৈতিক ভৱিষ্যতটো শেষ কৰি দিব লাগে হয়তো তাৰ কাৰণে এইটো এছ চি কৰি দিলে এনেকুৱাকৈ ধৰি যদি কোনোবা ঠিক তেনেকৈ আমাৰ মামুন ইমদাদুল হক চৌধুৰী সমষ্টি নাওবৈচা আছিল তাক আজি এছ চি কৰি দিলে আজি নাওবৈচা অঞ্চলত
অনুসূচিত জাতি জনসংখ্যা কিমানখিনি এইটো নোচোৱাকৈ যদি সেইটো সমষ্টি তেনেকুৱা কৰি দিয়ে পলিটিকেল মাৰ্ডাৰ কৰিবলৈ ৰাজনৈতিকভাৱে কিছু সংখ্যক ব্যক্তিক টার্গেট কৰি হত্যা কৰিবলৈ এইটো একেবাৰে খৰখেদাকে মই নকওঁ যে আজি আমাৰ অনুসূচিত জনজাতিৰ কাৰণে আসন সংখ্যা বৃদ্ধি পাইছে আমি স্বাগতম জনাইছোঁ যদি জাতি মাটি ভেটি সুৰক্ষা কৰাৰ কাৰণে এই খচৰা প্ৰস্তুত কৰা হৈছে স্বাগতম জনাইছোঁ কিন্তু যদি কিছুমান অত্যন্ত নোহোৱা নোপোজা কাম কৰিবলৈ বিচৰা হয় একেবাৰে ৰাজনৈতিক চিন্তা চৰ্চাক আগত ৰাখি যদি কাম কৰা হয় সেই কথাটো গণতান্ত্ৰিকভাৱে আমি প্ৰতিবাদ কৰিবই লাগিব নিৰ্বাচন আয়োগৰ যেতিয়া প্ৰতিনিধি দল আহিব আমি বিৰোধী দলসমূহে তাৰ প্ৰতিবাদ সজোৰে কৰিব লাগিব আৰু এই কথাটো হয় যি দল শাসক পক্ষ থাকে তেওঁলোকে কিছু পৰিমাণে তাক প্ৰভাৱান্বিত কৰে কিন্তু ইমান পোনপটীয়াকৈ ইমান অপেনলি এই কামটো যে এইবাৰ কৰা হৈছে ইয়াৰ আগত কিন্তু আমি বাকী ৰাজ্যসমূহত যেতিয়া হৈছিল ডিলিমিটেশ্যন তাৰ শাসনাধিষ্ঠ চৰকাৰে এই অসমৰ ৰাজ্য চৰকাৰখনে বিশেষকৈ যি ধৰণে চাপত ৰাখিছে নিৰ্বাচন আয়োগক দীপাংকৰ পুনৰ আপোনাৰ ওচৰলৈ যাম এটা বিৰতি ল'ব লাগিব বিৰতিৰ পূৰ্বে সংক্ষেপত দেৱজিৎ মহন্ত আপোনাৰ প্ৰতিক্ৰিয়া জানিম 2001 চনতে ডিলিমিটেশ্যন হ'ব লাগিছিল গতিকে এইটো বেকলগ এটা ৰৈ থকা ব্যৱস্থাক কৰিবলৈ আগবাঢ়িছে আৰু গতিকে সেই ক্ষেত্ৰত বাকী ৰাজ্যবিলাকত হৈছিল অসমকে ধৰি কেইখনমান ৰাজ্য আছিল গতিকে এইটো ৰাজনৈতিকভাৱে বহুত আগতে হ'ব লাগিছিল এতিয়া সেইটো বেকলগ গতিকে সেইটোক আমি 26ৰ লগত ক্লাব কৰিব নালাগে 26ৰটো টোটেলি এটা যিটো ডিলিমিটেশ্যন হ'ব সেইটো এটা নতুন প্ৰক্ৰিয়া আৰু যিটো জাতি অনুসূচিত জাতি জনজাতিৰ যিটো সংৰক্ষণৰ কথা কৈছে সেইটো সংবিধান মতে যিখিনি হ'ব লাগে সেইটোৱে হ'ব আৰু যিহেতু আমাক দলৰ পৰা এই ক্ষেত্ৰত ইয়াতকৈ বেছি বক্তব্য ৰখাৰ কাৰণে নিৰ্দেশনা অহা নাই গতিকে তাতকৈ মই বেছি হয়তো বক্তব্য ৰাখিব নোৱাৰিম ৰাখিব নোৱাৰিব 2001 চনৰ যি জনসংখ্যা প্ৰায় 2,62,66,00,000 2,60,67,68,68,00,000 জনসংখ্যাৰ ভিত্তিত এই সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণ হৈছে আৰু সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণ চূড়ান্ত খুচুৰা নিৰ্বাচন আয়োগে প্ৰকাশ কৰিছে এই সমষ্টিৰ পুনৰ নিৰ্ধাৰণ 2007-08 চনতে হ'ব লাগিছিল কিন্তু বিলম্ব হৈছিল বিভিন্ন কাৰণত সেই সময়ত ৰাজনৈতিক দলসমূহে ইয়াৰ বিৰোধিতা কৰিছিল যাৰ পৰিপ্ৰেক্ষিতত বিলম্ব হৈছিল কিন্তু এইবাৰ দেখা পোৱা গ'ল অন্য 3খন ষ্টেটত কিন্তু সমষ্টিৰ পুনৰ নিৰ্ধাৰণৰ কাৰ্যসূচী ইলেকশ্যন কমিশ্যনে গ্ৰহণ নকৰিলে কেৱল অসমতে নিৰ্বাচন আয়োগে ইলেকশ্যন সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ কাম ল'লে এতিয়াও সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ কাম পেণ্ডিং আছে মণিপুৰ নাগালেণ্ড আৰু অৰুণাচলত অসমত এই কাম আৰম্ভ হ'ল আৰু বিভিন্ন অভিযোগ উঠিছে প্ৰথম প্ৰতিক্ৰিয়া আমি বিভিন্নজনৰ পৰা লাভ কৰিছোঁ বহুজনে অভিযোগ উত্থাপন কৰিছে উদ্দেশ্য প্ৰণোদিত হৈ বিজেপিয়ে তাৎক্ষণিকভাৱে সময় নোলোৱাকৈ সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ কাম কৰিলে 2026ৰ পিছত সমষ্টিৰ সংখ্যা বঢ়োৱাৰ এক অৱকাশ আছিল কিন্তু 2026ৰ পূৰ্বে 126টা সমষ্টিৰ সংখ্যা যিহেতু বৃদ্ধি কৰিব নোৱাৰি গতিকে 2026ৰ পিছত কামখিনি একেলগে কৰাৰ অৱকাশ আছিল বুলি বহুজনে ক'ব খোজে এটা বিৰতি ল'ম বিৰতিৰ পিছত আলোচনা আগবঢ়াই লৈ যাম শীঘ্ৰে ঘূৰি আহিম